আমি তিনটা চামড়া আনছি, আমি তো সেটা ওরে পিস কিনে আনছি, তাও কইছে যে আমার মাগনা দিছে, আমি সেই মনে করি আনছি, এখন এই জায়গায় আনছি আমার এই যে দাম কি যে দাম কয় না, একশো টাকার পিস খাই আমি কি করবো, কারণ আমি যে আটছি গাম ফালাইছি মজুরি আমার এটা হয় না, আমি কি করবো, আমি যে দিনটা খুঁইলাম তাও তো মজুরি হয় না। আসলে সরকারিভাবে যে মূল্যটা দেওয়া হয়েছে এখনও তো আমাদেরকে সে কাঙ্ক্ষিত মূল্য বলতেছে না, যারা চামড়া কিনতেছেন ওনারা ওই মূল্যটা বলতেছেন না এখনও। আসলে এইভাবে যদি ওনারা করেন বা চামড়া নিয়ে যদি এভাবে করা হয়, বিশেষ করে কওমি মাদ্রাসাগুলো চামড়া অনেক চামড়া আসে, তো এখন দেখা গেছে এক একটা চামড়া 200-300 ওনারা বিক্রি করে, আমার এই বয়সে 2500 টাকাও চামড়া বিক্রি করছি, আমরা বিক্রি করছি, তাহলে দেশ তো উন্নতির দিকে যাইতেছে, কিন্তু চামড়ার দাম কেন নিচের দিকে আসবে, চামড়ার দামও তো সেই হিসাবে উঁচু উপরের দিকে উঠার কথা, এত নামতেছে কেন, আবার যেটা নামছে সরকারি যে মূল্য রেট দেওয়া সেটা তো আমাদেরকে বলতেছে না এখন, এখন ওই আমরা কি চামড়া বিক্রি করব, এই দামে যদি বিক্রি করি তাহলে মাদ্রাসাগুলো এইভাবে না চালায়, ওই যে করোনার কারণে তো বন্ধের উপক্রম আরও বন্ধের দিকেই যাইতেছে মাদ্রাসাগুলো। গত বছর সরকার চামড়া অ্যাসোসিয়েশন এবং ট্রেজারি অ্যাসোসিয়েশন মিলে যৌথভাবে একটা ছিল যে এই বছর 20 সালে মার্চের মধ্যে সম্পূর্ণ বকেয়া টাকা দিয়ে দেবে, কিন্তু তাদের সরকারের সিদ্ধান্ত একটা সিদ্ধান্ত তারা বাস্তবায়ন করে নাই, মাঝখানে করোনার জন্য পরিস্থিতির জন্য আমাদের মার্কেট বন্ধ, বাংলাদেশের অবস্থা খারাপ, যেগুলো চামড়া বাজার আরও ধস নেমেছে, তদুপরি গত বছর সামান্য কিছু টাকা 15-10% টাকা বিভিন্ন কোম্পানি ট্রেনারি দিয়েছে, কিন্তু এইবার কোনো কোম্পানি একটি টাকাও পেমেন্ট করে নাই, যার জন্য তৃণমূল পর্যায়ে করল সংকটের কারণে যারা তৃণমূল পর্যায়ে মাঠ পুড়িয়ে চামড়া কেনে তাদের হাতে টাকা নাই, যার জন্য টাকা না থাকলে প্রতিযোগিতা বাজারে কমে গেছে, প্রতিযোগিতা কমে হলে যারা টুকটাক শতকরা যদি 20% লোক চামড়া কেনে চাহিদা কমে যায়, চামড়ার দাম অটোমেটিক দাম কমে আসে, যদি হাতে টাকা থাকতো এখন যা চামড়া আছে আর কমসে কম আর 100 টাকা চামড়া বিক্রি বেশি হইতো, সরকারের কাছে আকুল আবেদন যাতে সরকার যদি আমাদের চামড়াটা এখন সরকারের সিদ্ধান্ত নিয়েছে গতবারে নিয়েছে কিন্তু তারা করে নাই, যে এবার যদি করে যে কাঁচা চামড়া আমার ওয়েটগুলি চামড়া যদি আমাদের রপ্তানি করার সুযোগ দেয়, ছোটো করে ট্রেনারিরা দেয় তারা অল্প সময় তারা চামড়াটা 10-15 দিনে রপ্তানি করা যায় এবং অল্প সময়ের মধ্যে টাকাটা ফেরত আসে, কিন্তু যদি ফিনিশ ফুল করতে 4-5 মাস সময় লাগে, অনেক দেরি হয়, তার জন্য সরকারের আবেল আগের এই যে এইবার যে প্রস্তাবটা সরকার যদি বাণিজ্য মন্ত্রণালয় শিল্প যৌথভাবে যদি কার্যকরী করে যে ওয়েটগুলো এবং কাঁচা চামড়া রপ্তানির সুযোগ দেয় তাহলে আবার চামড়া শিল্প যৌবন ফিরে পাবে।